বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশের কবিতার লাইন তার দেশমৃত্তিকার প্রতি অগাধ ভালোবাসাকে ব্যক্ত করে। দেশমৃত্তিকাকে কে না ভালোবাসে? কবির কবিতার মতো হয়তো আমরা আমাদের ভালোবাসাকে ব্যক্ত করতে পারি না, কিন্তু আমরা প্রত্যেকেই মাতৃভূমি তথা দেশমৃত্তিকার প্রতি অগাধ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। অগণিত মহাপুরুষের জন্মস্থান আমাদেরই পবিত্র ভূমি, আর এদের মধ্যে অন্যতম একজন হলেন স্বামী বিবেকানন্দ। আজকের এই ভিডিওটিতে তোমাদের শোনাব সেই স্বামী বিবেকানন্দের কিছু স্মরণীয় ঘটনা, যা থেকে আমরা জীবনে চলার পথে অনেক শিক্ষা অর্জন করতে পারব। তাই আশা করব এই ইন্টারেস্টিং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ না করে। হ্যালো, আমি বিশ্বজিৎ রয়েছি তোমাদের সঙ্গে। আর যদি তুমি আমাকে নতুন শুনছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন বাটনকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নাও, আর লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আজ কিছু নতুন শোনা যাক। স্বামীজিকে একবার একজন বলেছিলেন, সন্ন্যাসীর পক্ষে নিজেদের দেশের মায়া ত্যাগ করে সব দেশকে একই রকম দৃষ্টিতে দেখা উচিত। স্বামীজি উত্তর দিয়েছিলেন যে আপনার মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে কি পুষবে? অর্থাৎ সন্ন্যাসীর উচিত মাতৃভূমিকে ভালোবাসা। নিজের দেশকেই যে ভালোবাসতে পারে না, সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে? প্রথমে স্বদেশপ্রেম, স্বদেশপ্রেমের সিঁড়ি বেয়েই চলে বিশ্বপ্রেম। হিমালয়ের চড়াই উত্তরাই বেয়ে চলেছেন স্বামীজি। এক চড়াইয়ের সামনে স্বামীজি দেখলেন একটি বৃদ্ধ ক্লান্ত অপসন্ন হতাশভাবে দাঁড়িয়ে রয়েছেন। স্বামীজিকে দেখে বৃদ্ধ বললেন, মহারাজ, এত পথ যাব কি করে? আমি তো আর চলতেই পারছি না, আমার ছাতি ফেটে যাবে। স্বামীজি তাকে বললেন, নিজের পায়ের দিকে তাকান তো, পেছনে আপনার পায়ের তলার যে পথ পড়ে আছে আপনি তো তা পার করে এসেছেন, আপনি তা মারিয়ে এসেছেন, আর সামনে যে পথ দেখছেন তাও তো সেই একই পথ, ও পথটুকু শীঘ্রই আপনি পা দিয়ে মারিয়ে যাবেন। স্বামীজির কথায় বৃদ্ধের নৈরাশ্য কেটে গেল, তিনি আবার পথ চলতে শুরু করলেন। আজকের দ্বিতীয় ঘটনা, ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছেছেন। পথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজিরও ইচ্ছে হলো ধূমপান করার, কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতেই সে সভয়ে পেছনে সরে গেল। বলল, মহারাজ, আপনি সাধু, আমি ভাঙ্গি, অর্থাৎ ম্যাথুর। স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন। কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হলো, আমি না সন্ন্যাসী, আমি না জাতিবোধ, পারিবারিক সম্বন্ধ সব কিছুই ত্যাগ করেছি, আর আমি কি না মেথরের ছোঁয়া ছেলিমে তামাক খেতে পারলাম না? ছি ছি! তৎক্ষণাৎ ফিরে এলেন তিনি। মেথরটির আপত্তি সত্ত্বেও তার ছেলিমে তাকে দিয়েই তামাক সাজালেন। তারপর সেই ছেলিমে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন। চলে যাব আজকের তৃতীয় গল্পে। স্বামীজি তখন কাশীতে আছেন, খবর পেলেন গুরুভাই বলরামবাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদ দাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরও বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ তো বটে, আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন, যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করে দিতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসী নয়। বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, পরের জন্য প্রাণ দিতে, জীবের গগন ভেদিক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মোছাতে, পুত্রবিয়োগ বিধবার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও
পরমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞান লোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আজকের এই ভিডিও থেকে আমরা এই শিক্ষাই পাই বন্ধুরা, যে আমাদের মানসিকতা কেমন হওয়া দরকার, অপরের প্রতি আমাদের মনোভাব কি হওয়া উচিত। আমরা বুঝতে পারি কোনো ভালো কিছুকে অর্জন করার ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা জানতে পারি মানুষের কোনো জাত নেই, সকলেই আমরা একে অপরের জন্য, কেউ ছোট কেউ বড়। এগুলি মানুষে মানুষে বিভেদের জন্য আমরা নিজেরাই তৈরি করেছি। সবথেকে বড় সত্য এটাই যে আমরা সকলেই মানুষ, এর বাইরে আমাদের আর কোনো বড় পরিচয় হতেই পারে না। এমনকি এটা পরিষ্কার বুঝতে পারি যে কোনো দুঃখে মানুষের হৃদয় বিগলিত হওয়া মানুষেরই একটি সাধারণ ধর্ম, পাষাণ হয়ে থাকা নয়। আমার অনুমান এই গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে তোমরা অনেক কিছুই শিখতে পেরেছ। আরও এই ধরনের মোটিভেশনাল কাহিনি শোনার জন্য তোমরা আমার এই চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।